হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কয়েকদিন আমি ভিডিও আপলোড দিতে পারিনি। ঈদের আগে এবং ঈদের পরে দুই সময় অনেক ব্যস্ত ছিলাম, প্রচণ্ড ব্যস্ত ছিলাম, এ কারণে ভিডিও এডিট করা হয়নি, আপলোড দেওয়া হয়নি। আজ ঈদের দিনের একটা ব্লগ শেয়ার করছি। এবার ঈদে আল্লাহর রহমতে আমরা খাসি কুরবানি করতে পেরেছিলাম। আর যেহেতু জুন জুলাই মাস চলছে, তো নাইফের বাবার অফিসে প্রচণ্ড ব্যস্ততা, সে কারণে আমরা নাইফের দাদাবাড়ি যেতে পারিনি। এই জন্য নাইফের দাদা দাদু আমাদের সাথে সাতক্ষীরাতেই ঈদ পালন করেছেন। যেহেতু মানুষ দিয়েই মাংস কাটানো হয়েছিল, তাই তাড়াতাড়ি মাংস কাটা হয়ে গিয়েছিল। এরপরে তাড়াতাড়ি রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা নাইফকে নিয়ে একটু বাইরে ঘুরতে বেরিয়ে গেলাম। আসলে ঈদ আসলেই ছোটবেলার কথা মনে পড়ে। অনেক বছর হয়ে গেল যে বাবা মার সাথে ঈদ করছি না। ছোটবেলায় দেখতাম যে ঈদের দিন আব্বু তাড়াতাড়ি করে মাংস যতটুকু কাটা হতো সেটার মধ্যেই ভাগাভাগি করে মাংস পাঠিয়ে দিত বাসায়, আর আম্মু তাড়াতাড়ি সেই মাংসটা রান্না করত। আর আমাদের ভাই বোনদেরকে মাংস দিয়ে ভাত দিয়ে আম্মু যে কি আনন্দ পেত যে আমরা মাংস দিয়ে ভাত খাচ্ছি ঈদের মাংস দিয়ে। আর এখন সেই আনন্দটা ওইভাবে অনুভব করি না, বাট তারপরও নাইফকে নিয়ে যে বাইরে ঘুরতে বের হই, তারপরে ও যে খেলাধুলা করে, সেই আনন্দটা দেখে কিছুটা হলেও ছোটোবেলার আনন্দটা ফিরে পাই। নাইফের বাবা সরকারি চাকরিজীবী হওয়াতে মাঝে মাঝে যে বদলি হচ্ছি বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে, প্রথম দিকে এটা খারাপ লাগলেও এখন কিন্তু ভালোই মনে হচ্ছে যে বিভিন্ন জেলা বিভাগের কালচার সেগুলো আমরা দেখতে পারছি। বিভিন্ন বিভাগের জেলার দর্শনীয় স্থানগুলো মোটামুটি দেখা হয়ে যাচ্ছে। এবার সাতক্ষীরাতে কোরবানির ঈদ পালন করার কারণে একটা দারুণ এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। সেটা হচ্ছে কোরবানি দেওয়ার পরে আমরা দেখি যে গরিব মানুষরা আসে মাংস নিতে। তো এখানে দেখলাম যে কোনো মানুষ আসে না কারো বাড়িতে মাংস নিতে। এখানে যারা কোরবানি দেন তারা ওই গরিব মানুষের অংশের ভাগেরটা মসজিদে দিয়ে দেয় এবং মসজিদ থেকেই গরিব মানুষদের মাংসটা বিতরণ করা হয়। তো নাইফ লেক ভিউ রিসোর্টে গিয়ে অনেক মজা করলো, সব ইলেকট্রিক রাইডে উঠলো। এখানে প্রতিটি বাচ্চার জন্য 300 টাকা করে টিকিট, সবগুলো রাইডে সে উঠতে পারবে, 1 ঘন্টা সে ইচ্ছে মতো খেলতে পারবে। আনন্দের সাথে দুঃখের বিষয় ঘটে গিয়েছিল, নাইফ খেলতে গিয়ে হাতে ব্যথা পেয়ে গিয়েছিল আঙুলে। তো আঙুল পুরো কালো হয়ে গিয়েছিল, 2-3 দিন ব্যথায় সে আঙুল ভাঁজ করতে পারে না। এজন্য বাচ্চাদের নিয়ে কোনো পার্কে বা কোথাও খেলতে গেলে ওদের দিকে স্পেশালভাবে কেয়ার করতে হবে, যাতে পড়ে গিয়ে আনন্দের জায়গায় দুঃখটা মানে বেশি অনুভব না করে। তো লেক ভিউ রিসোর্ট থেকে বেরিয়ে আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম, বাসায় এসে আইসক্রিম খেলাম। তো এই ছিল আমার আজকের ঈদের দিনের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ আমার পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন লাগলো আপনাদের আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।